আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া আনফানা বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শিতা সাহলা। সম্মানিত ভাই ও বোনেরা, আপনার জিজ্ঞাসা জেনে নিন। গ্রুপের সকল অ্যাডমিন ভাই ও বন্ধুগণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে আমাদের সাথে এই সন্ধ্যার লাইভ প্রোগ্রামে প্রশ্নোত্তর পর্বে যোগদান করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে আমাদেরকে সফলভাবে সুন্দরভাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই আজকের প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা সাধারণ অভ্যাস মোতাবেক যখনই গ্রুপে প্রবেশ করি, প্রশ্ন আসার আগ পর্যন্ত কিছুক্ষণ আলোচনা করি, তারপর যখন প্রশ্ন আসে তখন আমরা জবাব প্রদান করি। এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, সাধারণ অভ্যাস। তো আমরা ইতিমধ্যেই কোরআন এবং হাদিস দ্বারা যে সমস্ত স্থানের পবিত্রতা মর্যাদা সাব্যস্ত হয়েছে সে সমস্ত স্থান সম্বন্ধে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত স্থান সৃষ্টি করেছেন, সমস্ত স্থানই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত জায়গা সমস্ত মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই তোমাদের রব হলেন সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। জমিনগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা চারটি জমিনকে, চারটি স্থানকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। এই চারটি স্থান সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব সময় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সময়কে ফজিলত দিয়েছেন, যে সমস্ত সময়কে বরকতময় করেছেন, ওই সমস্ত সময় আমাদের জানা জরুরি। কারণ যখন আমরা বরকতময় সময়গুলো জানব তখন সেখান থেকে কীভাবে কল্যাণ অর্জন করতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জানা আবশ্যক যে কোন সময়গুলো ফজিলতের সময়, কোন সময়গুলো বরকতের সময়। আল্লাহতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী প্রত্যেক মুমিন নরনারীরই সেই সময়গুলো, পবিত্র সময়গুলো, মূল্যবান সময়গুলো আমাদের জানা উচিত। আমরা অনেকে আছি দিনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআন সুন্নাহকে ভালোবাসি, আমলে সালেহকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মধ্যেই আমল করার যে উপযুক্ত সময়, আমল করার সুবর্ণ সুযোগ আছে যে সমস্ত সময়ের মধ্যে, সেগুলো অনেকে আমরা জানি না। না জানার কারণে অনেক বরকতময় আমল, ফজিলতের আমল আমাদের ছুটে যায়। সেই হিসেবে আমরা জানার চেষ্টা করব যে কোন কোন সময়গুলো ফজিলতের সময়, কোন কোন সময়গুলো বরকতের সময়, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিনই বারোটি মাস তিনি সৃষ্টি করেছেন। যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন এবং উভয়ের মধ্যকার সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন সেদিন তিনি আমাদের গণনার জন্য বারোটি মাস সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলেন,
ان عده الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন 12টি মাস তিনি সৃষ্টি করেছেন আমাদের গণনার জন্য 12টি মাস তিনি সৃষ্টি করেছেন যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনই মিনহা আরবাআতুন হুরুম এই 12টি মাসের মধ্যে থেকে 4টি হচ্ছে হারাম মাস হারাম এখানে ফজিলত হারাম অর্থ হচ্ছে এখানে সম্মানিত মর্যাদাবান 4টি মাস হচ্ছে সম্মানিত এই 4টি মাসের 3টি মাস আসে পর পর যুলকাদা যুলহাজ্জা এবং হিজরি সনের যে প্রথম মাস মুহররম মাস এই 3টি মাস আসে পর পর ধারাবাহিকভাবে একটার পর আরেকটা প্রথমে যুলকাদা তারপর যুলহাজ্জা তারপর মুহররম এই তিনটি হচ্ছে হজের মাস হজের মৌসুম যুলকাদ মাস থেকে হাজিদের আগমন শুরু হয় যুলহজ মাসে হজ হয় হজ শুরু হয় এবং মুহররম মাসে হাজিগণ বাড়িতে যেতে যেতে নিজ নিজ ঠিকানায় ফিরতে ফিরতে মুহররম মাস লেগে যায় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি মাস এই তিনটি মাসকে হারাম করেছেন মানে এই তিনটি মাসে যুদ্ধ বিগ্রহ করা মারামারি করা পাপের কাজ করা নিষিদ্ধ ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আল্লাহ তাআলা বলেন এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না তোমরা পাপাচার করো না তিনটি মাস হচ্ছে হারাম মাস সেই সঙ্গে আরেকটি মাস হচ্ছে রজব মাস রজব মাসও হারাম মানে এই মাসও আরবদের কাছে সম্মানিত ছিল মর্যাদাবান ছিল আরবরা চারটি মাসে সম্মান করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান প্রদানের কারণেই আল্লাহ তাআলা এই চারটি মাসকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন তাই এই আরবরা এই চারটি মাসে তারা সম্মান দিয়ে আসছে এই মাসের মধ্যে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করতো না এমনকি পিতার হত্যাকারীকে সামনে পেলেও তারা প্রতিশোধ নিত না এই হারাম মাসের সম্মানার্থে এই হারাম মাসের মর্যাদা নষ্ট হবে পবিত্রতা নষ্ট হবে এই জন্য তো আমরা বর্তমানে রয়েছি জুলকাদ মাসে এটা জুলকাদ মাস চলছে আর কয়েকদিন পরেই চলে আসবে জুলহাজ মাস হারাম মাসের মধ্যে রয়েছি আমাদের এটা মনের ভিতরে এটা জাগ্রত করা উচিত যে যে সময় আমরা পার করছি এটা হচ্ছে ফজিলতের সময় যে সময় আমরা অতিবাহিত করছি এটা হচ্ছে মর্যাদাবান সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এই সময়কে মর্যাদাবান মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন সুতরাং আমাদেরও সম্মান দেওয়া উচিত জুলহজ মাসের সম্মান দেওয়া উচিত মুহররম মাসেরও সম্মান দেওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফজালুস শাহরে আফজালুস সিয়ামে বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম আল্লাহ তাআলার কাছে রমজানের ফরজ সিয়ামের পরে সবচেয়ে মূল্যবান সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা মুহররম মাসকে আল্লাহ তাআলা আল্লাহর দিকে সম্বন্ধ করেছেন আল্লাহর মাস বলেছেন সুতরাং এই পবিত্র সময়গুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি যাতে করে এই সময়গুলোর মধ্যে আমরা আমল করতে পারি তো আজকে আমরা শুরু করলাম পবিত্র সময়গুলো সম্বন্ধে আলোচনা শুরু করলাম আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে এক এক দিন এক একটা মূল্যবান সময় নিয়ে আমরা আলোচনা করব আশা করি আপনারা মন দিয়ে শুনবেন এবং এ বিষয়ে গবেষণা করবেন এবং নিজেরাও বই পুস্তক পড়ে জানার চেষ্টা করবেন যে কোন সময়গুলো ফজিলতপূর্ণ আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার নিকট প্রিয় সময়গুলো কোনগুলো এবং সেখানে কী কী আমল রয়েছে সেই আমলগুলো করে যেন আমি ধন্য হতে পারি নিজে ধন্য হতে পারি পরিবার পরিজনকে আমলগুলো শিখিয়ে তাদেরকেও যেন ধন্য করতে পারি সৌভাগ্যবান করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এই ছিল আজকের সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত নসিহত এখন আমরা আপনাদের প্রশ্নগুলোর দিকে দৃষ্টি দিব আশা করি আপনারা মানে প্রচুর সংখ্যক প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের জবাবগুলো আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমিত দেব জিজ্ঞাসা করেছেন যে হুজুর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আশা করি আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন আল্লাহুম্মা আমিন শেখ সেলিম আল্লাহর উপর ভরসা করে কি তাবিজ ব্যবহার করা যাবে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে অসুস্থ হলে ওষুধ খাওয়ার সময় আল্লাহর উপর ভরসা করতে হবে জীবনের প্রত্যেকটা কাজেই
ছোট বড় প্রত্যেক কাজেই আল্লাহর উপর ভরসা করা জরুরি। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, হে মুমিনগণ তোমরা মুমিন হয়ে থাকলে তোমরা আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করা জরুরি। ভরসা করা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ইবাদত কালবিয়া, অন্তরের ইবাদত, অন্তর দিয়ে আল্লাহর উপর ভরসা করা। কিন্তু আমরা হারাম কাজ করব এবং সে ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহর উপর ভরসা করব, এটা তো হতে পারে না। তাবিজ ব্যবহার করার সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরিক করলো। সুতরাং তাবিজ ব্যবহার করা হারাম এবং নিষিদ্ধ, পাপের কাজ, গুনার কাজ, এটা 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 ব্যবহার করা কবিরা গুনাহ। সেটা কোরআন দিয়ে হোক, সেটা গাছের শাল দিয়ে হোক, পাথর দিয়ে হোক, যে কোনো জিনিস দিয়ে হোক না কেন, তাবিজ ব্যবহার করা ঠিক নয়। সুতরাং আল্লাহর উপর ভরসা করে তাবিজ ব্যবহার করলেই যে আপনি ভালো কাজ করবেন, এটা কিন্তু জায়েজ নয়। সুতরাং আল্লাহর উপর ভরসা করে, এমনকি ভরসা না করে কোনোভাবেই তাবিজ ব্যবহার করা জায়েজ নেই। ধন্যবাদ। আমাদের মুস্তাফিজুর রহমান ভাই জিজ্ঞাসা করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ফরজ সালাতে সেজদার আয়াত পড়লে সেজদা দিতে হবে, ঠিক বলেছেন? অবশ্যই সেজদা দিতে হবে, অবশ্যই নয়, সব সেজদা দেওয়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতে সিজদার আয়াত তেলাওয়াত করেছেন, সিজদা দিয়েছেন। জুমার দিন তিনি ফজর সালাতে হামিম সিজদা পড়তেন, আলিফ লাম মিম সিজদা পড়তেন, এবং সিজদার আয়াত আসলে তিনি সিজদা দিতেন। এমনকি তিনি সূরা আলাক পড়েছেন, সূরা আলাকের সর্বশেষ আয়াতে আসে সিজদা, এই আয়াত পরে তিনি সিজদায় চলে গেছেন, সিজদা থেকে উঠে আবার আল্লাহু আকবর বলে রুকুতে গেছেন। এটাই হচ্ছে সুন্নত। সিজদা দেওয়া ওয়াজেব নয়, তেলাওয়াতের সিজদা ওয়াজেব নয়, বরং সুন্নত। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত, তবে ওয়াজেব নয়। এটা ফরজ সালাতে সিজদার আয়াত তেলাওয়াত করার সময় সুন্নত, বাহিরেও সুন্নত, সর্বাবস্থায় সিজদা দেওয়া সুন্নত। ধন্যবাদ। মিজানুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি হুমাশা নামের অর্থ কি, হুমাশা হুমাশা নাম শব্দটা কি আরবি নাকি বাংলা নাকি ইংলিশ, হুমাশা হামাশা, হুমাশা অর্থ হলো উদ্যোগ, উদ্দীপনা, বীরত্ব, কৃতিত্ব, কবিত্ব, এগুলো অর্থ হতে পারে। অর্থাৎ ভালো ভালো গুণ বিশিষ্ট নাম এটা, এটার অর্থ হচ্ছে বীরত্ব। যদি হামাশা হয়ে থাকে, হুমাশা হয়ে থাকে, সিন্ধি হয়ে থাকে, তাহলে এর অর্থ হবে বীরত্ব, সাহসিকতা ইত্যাদি। ধন্যবাদ। সুমাইয়া তালুকদার, আমার মায়ের গলায় অপারেশন হয়েছে, এখন উনি সেজদা দিতে পারে না, মাথা নিচু করে শূন্যে সেজদা দিয়ে নামাজ আদায় করতে পারবে? অবশ্যই পারবে। যারা সেজদা দিতে পারে না, যারা দাঁড়িয়ে থাকতে পারে না, অসুস্থ, তারা বসে সালাত আদায় করবে। সেজদা দিতে না পারলে রুকু এবং সিজদা ইশারায় করবে, সামনের দিকে ঝুঁকবে, রুকুর তুলনায় সিজদা একটু বেশি ঝুলবে, এতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাকে অতি দ্রুত সুস্থতা দান করুন, শিফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আশিকুজ্জামান আশিক, আলীকে কারা হত্যা করে মুয়াবিয়ার পরিচয় জানতে চাই। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের অন্তর্ভুক্ত ছিল। তারা সিফিনের যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ত্যাগ করে এবং পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বলে তারা অপবাদ দেয় যে তিনি মানুষের বিচার ফয়সালা মেনে নিয়েছেন, তিনি কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিয়েছে, কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে। মুয়াবিয়াকেও তারা কাফের বলেছে, অনেক সাহাবিকে তারা কাফের বলেছে এবং হত্যা করেছে। সুতরাং আলীকে যারা হত্যা করেছে তারা হচ্ছে খারিজি বিদ্রোহী দলত্যাগকারী। আব্দুর রহমান বিন মুলজেম নিকৃষ্ট পাপিষ্ট, দুই দিকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুফার মসজিদে ফজরের সালাতের সময় হত্যা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিকে যারা হত্যা করেছে তাদের চেহারা কালো করুন, তাদের যে শাস্তি সেই শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরিচয় জানতে চেয়েছেন। মুয়াবিয়া বিন আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া নবী সাল্লামের মামা ছিলেন, ওহী লেখক ছিলেন, মর্যাদাবান সাহাবি ছিলেন। তিনি উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা, প্রথম খলিফা। তার আমলে ইসলামের প্রচুর কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে। তিনি দামেশকে ইসলামের খেলাফত, দারুল খেলাফত স্থানান্তর করেন। তো তিনি দীর্ঘদিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। একজন মর্যাদাবান সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা নিহত হওয়ার পরেই তিনি মুসলিম বিশ্বের খলিফা হয়েছেন, বাদশাহ হয়েছেন। তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো কাজ সম্পন্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সাহাবির প্রতি সন্তুষ্ট থাকুন, তাদের উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। জামান রুকেইয়া সম্ভবত আমরা জানি বা শুনে থাকি মেয়েদের আল্লাহ পুরুষের ডান পাশের পাজরের হাড় থেকে তৈরি করে থাকেন। তাহলে আমার প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো একজন পুরুষ থেকে তা ও তার ওই হাড় দিয়ে কি একাধিক মেয়ে লোকের জন্ম হয়ে থাকে, নাকি একজনকেই জন্ম হয়? এটা বানোয়াট কথা, এই কথার কোনো ভিত্তি নেই। যে প্রত্যেক পুরুষের হাড্ডি থেকে, বাম পাশের হাড্ডি থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, এটা বানোয়াট কথা। এটা শুধুমাত্র আদম আলাহ সাল্লামের ক্ষেত্রে, আদম আলাহ সাল্লামের বাম পাজর থেকে হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন, এটা তার সাথেই খাস। এই উম্মতের মানব জাতির বাকি সব নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পিতামাতার মাধ্যমে। প্রত্যেকটা মেয়ে তার পিতামাতার মাধ্যমে জন্মগ্রহণ করে, মারিয়াম আলাইহাস সালাম ব্যতীত। সুতরাং আপনার স্ত্রীকে আপনার পাজর থেকে সৃষ্টি করেছে, করা হয়েছে, বা একাধিক বউ থাকলে তার প্রত্যেকটা বউকে কি হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে কি না, এই কথা আপনি জিজ্ঞাসা করেছেন। মূলত প্রশ্নটাই বাতিল, প্রত্যেক মেয়েকে তার স্বামীর পাজর থেকে সৃষ্টি করা হয়নি। এটা শুধু আদম আলাহ সাল্লামের ক্ষেত্রে, হাওয়া আলাহ সাল্লামের ক্ষেত্রে। কিন্তু আমাদের সমাজে এই ভুলটা ঢুকে পড়েছে, এমনি অনেক জিনিস ছড়িয়ে পড়েছে যার আদৌ কোনো ভিত্তি নেই। সুতরাং প্রত্যেক স্ত্রীকে, প্রত্যেক লোকের স্ত্রীকে তার হাড্ডি থেকে সৃষ্টি করা হয়নি, বরং তাকে সৃষ্টি করা হয়েছে তার পিতামাতা থেকে। ধন্যবাদ। আবার মেয়ের ক্ষেত্রে একজন মেয়ে কি একাধিক পুরুষের হাড় থেকে তৈরি করা হয়, এগুলো বলেছি, এগুলো বানোয়াট কথা, আজেবাজে কথা, এগুলো বিশ্বাস করার কোনো দরকার নেই। প্রথম দিনের পাথর কি অন্য কেউ মেরে দিলে হবে? প্রথম দিনের, দ্বিতীয় দিনের, যে কোনো দিনের পাথর হজ করার সময় গিয়ে মারলে হাজি সাহেব যদি দুর্বল হয়ে যান, অত্যধিক দুর্বল, অতিবৃদ্ধ হওয়ার কারণে, তাহলে বদলি চলে, একজনের পাথর আরেকদিনে আরেকজন মেরে দিতে পারবে। প্রথম দিনের হোক, পরবর্তী দিনের হোক, যে কোনো দিনের পাথর বদলি মারা যায়। যে শাহরিয়ার ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। এই হজের মৌসুমে এই জাতীয় প্রশ্ন বেশি বেশি করবেন বলে আশা করি। ধন্যবাদ। মাহবুব খান, হুজুর মেহরিমা নামের অর্থ কি? অর্থ কি মেহরিমা? মানে সম্মানিত, মর্যাদাবান, মোহরেমা, মেহরিমা, সম্মানিত, মর্যাদাবান, মহতারামা ইত্যাদি। ধন্যবাদ। সুমাইয়া সাবরিয়া, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা একবার কলকাতা গিয়েছিলাম, সেখানে ভিক্টোরিয়া মুসলিম গিয়েছিলাম, টিকিট কেটেছিলাম, লোকাল টিকিট, যার কস্ট 60 টাকা। কিন্তু ফরেনার্স টিকিট কস্ট 500 টাকা। আমি ফরেনার্স টিকিট কিনিনি, কিন্তু আমি তো ফরেনার্স, এখন 500 টাকা কীভাবে শোধ করব? এখন আমি অনুতপ্ত, জানাবেন। আসলে যা হওয়ার তা তো হয়েই গেছে, আপনি কলকাতা গেছেন, সম্ভবত চলে এসেছেন, এটা ঠিক হয়নি। আপনি 500 টাকার টিকিট না কিনে 60 টাকার টিকিট দিয়ে 500 টাকার সুবিধা বুক করেছেন, এটা ঠিক হয়নি, ভুল হয়ে গেছে। তবা করলে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ, আল্লাহ তালা তবা করলে ক্ষমা করে দেবেন, এটা ভুল হয়ে গেছে। এই জন্য আবার সেটা যদি সম্ভব পরিশোধ করা, যদি সম্ভব হয় সম্ভব পরিশোধ করবেন, আর যদি কঠিন হয় তাহলে লাইকালিফুল্লাহ নাফসানিল্লাহ বুসাহা, তাহলে আল্লাহ সাহায্যের অতিরিক্ত দায়িত্ব কার উপর চাপিয়ে দেন না। ধন্যবাদ।
হজর মুহাইমিনুল নামের অর্থ কি? মুহাইমিন নামের অর্থ হচ্ছে সংরক্ষক, হেফাজতকারী, সংরক্ষণকারী। ধন্যবাদ। মোহাম্মদ রুকন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শতবার হাজার হাজার বার লাখো কোটিবার আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। মিজানুর রহমান, হুজুর একজন বলল হামাসা নামের অর্থ সৃষ্টিকর্তার দান, জানি না, হতে পারে, হতে পারে হামাসা সৃষ্টিকর্তার নাম, কীভাবে হতে পারে আমার জানা নেই, আমি যেটা জেনেছি সেটা বলেছি, অসুবিধা নাই। আমি বলছি বীরত্ব, হামাসা বীরত্ব, উদ্দীপনা, সৎসাহস, এই জাতীয় অর্থ, ভালো অর্থ, হামাসা অর্থ ভালো। হুমাসা কি না, হুমাসা কে, হামাসা কি হয়তো হুমাসা পড়া হচ্ছে বা হুমাসা, সে তার অর্থ থাকতে পারে অন্য অর্থ, সৃষ্টিকর্তার দান, হুমাসা সৃষ্টিকর্তার দান, আমার জানা নেই। আমি আমার যতটুকু জানা ছিল সেটুকু বললাম, আমি যেই বানানে বললাম এটা যদি এই বানান হয়ে থাকে তাহলে অর্থ এটাই হবে। ধন্যবাদ। কুরবানি আল্লাহর নামে না বান্দার নামে দিতে হয়? আমাদের সমাজে যে সমস্ত ভুলভ্রান্তি রয়েছে তার মধ্যে একটা বহুল প্রচলিত ভুল হচ্ছে, মানুষ কুরবানি করে ব্যক্তি বিশেষের নামে, কুরবানি জবাই করার সময় নামও উচ্চারণ করে, সাতজনে দিলে সাত নাম উচ্চারণ করে কাগজে লিখে, ছুরি হাতে নিয়ে হুজুর নামগুলো উচ্চারণ করেন, তারপরে জবাই করেন। এটা একটা বেদাতি পদ্ধতি, বানোয়াট পদ্ধতি, আর কোনো ভিত্তি নেই। কুরবানি কারো নামে নামে নয় বরং পক্ষ হতে আপনি কুরবানি করলেন, আপনার হালাল ইনকাম, ইনকামের ইনকাম দিয়ে আপনার নফসের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, পিতামাতা আত্মীয়স্বজনের পক্ষ থেকে, এটা হচ্ছে কুরবানি করার নিয়ম। আর জবাই করার সময় আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, জবাই করার সময় শুধু এই কথাটা বললেই চলবে যে হে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, এটুকুই যথেষ্ট। কারণ নাম উচ্চারণ করা, নামে ক্রয় করা, নাম লিখা, এই কোনোটাই ঠিক নয়। ধন্যবাদ। সুমাইয়া তালুকদার, হুজুর আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি আপনাকে আপনার ফেসবুকে মেসেজ করেছি, আপনি সময় পেলে একটু উত্তর দিবেন ইনশাআল্লাহ। মারাত্মক ব্যস্ত থাকি তাই ফেসবুকে অনেক সময় সময় দিতে পারি না, হ্যাঁ যদি সময় পাই ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইকরাম, ইকরা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজ কয়জন দাস মুক্ত করেছিলেন? তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করেছেন, এরকম আরও দাসকে তিনি মুক্ত করেছেন, কিন্তু কয়জন মুক্ত করেছেন তার সঠিক সংখ্যা জানা আমাদের জন্য জরুরি নয়, আবশ্যক নয়। মোট কথা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল প্রকার এবাদতে তিনি অগ্রগামী ছিলেন, দান খয়রাতে অগ্রগামী ছিলেন, নবী করিম সাল্লামের প্রতি ইমান আনয়নে অগ্রগামী ছিলেন, হিজরতে অগ্রগামী ছিলেন, সকল ক্ষেত্রে তিনি নবী করিম সাল্লামের সাথে ছিলেন, যুদ্ধ এবং জিহাদের সঙ্গী ছিলেন। এটা আমাদের জানা উচিত যে তিনি দাসমুক্ত করেছেন, যে সমস্ত দুর্বল অসহায় দাস ইসলাম গ্রহণ করার কারণে কাফের মুশরিকদের হাতে নির্যাতিত হচ্ছিল তিনি তাদেরকে মুক্ত করেছেন, তার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। ধন্যবাদ। মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াউর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর বেতর নামাজে দোয়া কুনুত না পড়লে নামাজ হবে কি? বেতর নামাজে দোয়া কুনুত পড়া মুস্তাহাব সুন্নত, বেতর সালাত আদায় করা যেমন মুস্তাহাব বা সুন্নত, দোয়া কুনুত পড়াও সেরকমই মুস্তাহাব বা সুন্নত। সুতরাং কেউ যদি বেতর সালাতে দোয়া কুনুত না পড়ে তাহলে তার নামাজে কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে। বেতর সালাতে দোয়া কুনুত পড়া ফরজ নয় অথবা ওয়াজিব নয়, সে হিসাবে দোয়া কুনুত না পড়লে কোনো অসুবিধা নেই। দোয়া কুনুতের জায়গায় অনেক সময় অনেক সময় অনেকে সুরা এখলাস করে থাকেন, এরও কোনো ভিত্তি নেই। ধন্যবাদ। শাহরিয়ার রশিদ, একাধিক উমরা করলে মিকাত থেকে আসতে হবে? নাকি আয়েশা মসজিদ থেকে ইহরাম বাঁধলেই হবে? মক্কায় আছি, মদিনায় গিয়ে আবার মক্কায় আসার সময় কি উমরা করতে হবে? জি শাহরিয়ার ভাই, আপনার জন্য উচিত হবে, যেহেতু আপনি মক্কায় গেছেন,
আবার যখন মক্কায় আসবেন তখন জুল হুলাইফা থেকে হেরাম বাদে আসবেন। মদিনাবাসীদের জন্য মিকাত হচ্ছে জুল হুলাইফা, মক্কা থেকে 3-4 মাইল দূরে জুল হুলাইফা নামক স্থান, এটা হচ্ছে মদিনাবাসী, দুঃখিত মদিনা থেকে দক্ষিণ দিকে জুল হুলাইফা 3 কিলোমিটার বা 4 কিলোমিটার এরকম দূরত্ব, এখানে জুল হুলাইফা মদিনাবাসীদের মিকাত। মদিনাবাসী এবং মদিনার পথে যারা হজে যাবে উমরা যাবে তাদের জন্য এটা মিকাত। আপনি যখন মদিনায় আছেন যেহেতু আপনি আবার যখন মক্কায় প্রবেশ করবেন তখন জুল হুলাইফা নামক জায়গা থেকে এহরাম বাঁধবেন, আয়েশা মসজিদ থেকে নয়, জুল হুলাইফা থেকে এহরাম বাঁধে গিয়ে আপনি আরেক আবার উমরা করবেন অথবা হজের কাজ সম্পন্ন করবেন, আয়েশা মসজিদ থেকে নয় বরং মদিনাবাসীদের মিকাত থেকে। ধন্যবাদ। সুমাইয়া তালুকদার, হুজুর প্লিজ আমার মেসেজটা একটু দেখিয়েন। জি দেখবো ইনশাল্লাহ, আপনার সাথে ওয়াদা করেছি আমি মেসেজটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুমাইয়া তালুকদার প্লিজ হুজুর আমার মেসেজটা একটু দেখিয়েন। আপনি এখানেও প্রশ্ন করতে পারেন, ওইখানে মেসেজ দেওয়া যে কথা এখানেও সম্ভবত একই কথা, পার্সোনাল কিছু না হয়ে থাকলে আপনি এখানেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। কাজী ইনায়েত হুসেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। হুজুর অনিক নামের অর্থ কি? অনিক নামের অর্থ আসলে এটা আরবি শব্দ কি না সেটা তো দেখার বিষয়। অনুক মানে ঘাড় গর্দান, আরবি ভাষায় ঘাড়কে অনুক বলা হয়, তো এই হচ্ছে কথা। বিভিন্ন নামের অর্থ আপনারা জিজ্ঞাসা করেন, খুব ভালো মাশাআল্লাহ। টেলিফোনে জিজ্ঞাসা করলে ভালো হয় যাতে করে একটু জিজ্ঞাসাও করা যায়, ব্যাখ্যা করা যায়, এই জন্য মোবাইলে ফোন করা ভালো নামের অর্থের ব্যাপারে বিশেষ করে। আর আপনি ইংলিশে লেখছেন অনিক, এটা কি আরবি শব্দ নাকি বাংলা শব্দ নাকি ইংরেজি শব্দ, তাও তো অনেক সময় অস্পষ্ট থাকে। মোট কথা আনাক অনুক শব্দ, এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গাড় বা গাড় গর্দান ইত্যাদি, এর এই হচ্ছে অনুক নামের অর্থ। আর অনুক মানে চলাফেরার একটা পদ্ধতির, কেউ অনুক বলা হয়, আনাক বলা হয়, দ্রুতগতিতে চলা বা চলার মানে রাস্তায় চলার একটা পদ্ধতির নাম আনাক। আল্লাহ আলাম। ধন্যবাদ। মোসাম্মদ শাহিদা খানম জর্না, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আমার নানা ভাই মাঝে মধ্যে আখিরাত সম্পর্কে কথা বলেন, আমি প্রায় বলি আমি আপনার সাথে চলে যাব কিন্তু উনি নেন না। আখিরাত সম্পর্কে কথা বলে আমি প্রায় বলি যে আমি আপনার সাথে চলে যাব কিন্তু উনি নেন না। সেদিন আমি হুজুরকে বলে জোর করে বলি যে উনি বলেন ঠিক আছে চলো, তখন দেখি আমার মুখ দিয়ে অনেক লম্বা প্রশ্ন, জোর করে বলি উনি ঠিক আছে চলো, তখন দেখি আমার মুখ দিয়ে রক্ত বের হয়ে আমি মারা গেছি কিন্তু আমার লাশ সবাই দেখছে, কান্না করছে, আমাকে কেউ দেখছে না, সবাইকে ডাকছি কেউ শুনতে পাচ্ছে না, মনে হচ্ছে পাশাপাশি দুইটা পৃথিবী। তারপর নানাভাই হাত ধরে কবরস্থানে নিয়ে যেতে কবর দুই ভাগ হয়ে গেল, মাঝখানে সিঁড়ি খুব সুন্দর আলু সিঁড়ি, আলু সিঁড়ি দিয়ে নামতে একটা ছোটো বাচ্চার সাথে পরিচয় করিয়ে দিল, খুব সুন্দর দেখতে, কয়েকদিনের ছোটো বাচ্চা, সাদা কাপড়ে পরানো, হাসলো একটু যেতে, রাস্তায় একপাশে 5-6 জন মানুষ আনন্দ করছেন আর পরিচয় হলেন, অনেক আরেক পাশে 3 জন মানুষকে কষ্ট দিচ্ছেন। নানা ভাই দেখি আমাকে একটা মেয়ের হাত দিলেন, বললেন বিচারকের সামনে নেওয়ার আগে দেখো কি অপরাধ আছে। উনি আমার গায়ে একটু হাত দিলেন আর বললেন ও ঠিক মতো নামাজ পড়ে না। নানা ভাই সুপারিশ করলেন, আমি বলতে লাগলাম আমাকে একটু সুযোগ দেন আমি নামাজ পড়ে আসি, বারবার বললাম পরে বিচারকের সামনে যাব। এই সময় ঘুম ভেঙে গেল, এর মানে একটু বলবেন প্লিজ।
দয়া করে স্বপ্নের বিষয় কেউ এখানে শেয়ার করবেন না, স্বপ্নের ব্যাখ্যা আমরা করি না, তবে ফোনে কথা বললে হয়তো দাওয়াতি স্বার্থে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে, তাও দয়া করে স্বপ্নের কথা কেউ গ্রুপে জিজ্ঞাসা করবেন না। ধন্যবাদ। এ আর মুর্তজা আহমদ, হুজুর অনেকেই কাবাগর ও মসজিদ নববীর ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়েন, এটা কি পাপ না বেশি পুণ্য হয়? এতে বেশি পুণ্য হয় না, এটা ঠিক নয়। কাবাগরের ছবি আঁকা, মসজিদের ছবি আঁকা, তারপর সেখানে দাঁড়িয়ে সলাত আদায় করা, এটা ঠিক নয়। জায়নামাজ যত সাদা মাটা হবে ততই ভালো, ততই সুন্দর হবে, কিন্তু কাবাগরের ছবিযুক্ত জায়নামাজ কেনা ঠিক নয়, এটা পরিহার করা উচিত। অনুরূপ মদিনা মুনাওয়ারা মদিনার মসজিদের ছবিযুক্ত জায়নামাজও ক্রয় করা ঠিক নয় এবং সেটা পরিহার করা উচিত। ধন্যবাদ। মুন্না আক্তার মুনা আলেম কারা সুন্দর প্রশ্ন করেছেন, বিরাট প্রশ্ন করেছেন, কঠিন প্রশ্ন করেছেন। আলেম হচ্ছেন তারা যারা আল্লাহ তাআলার কিতাব পড়ে বুঝে, নবী করিম সাল্লামের হাদিস পড়ে এবং বুঝে, তারা হচ্ছে আলেম। কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান যারা রাখে তারা হচ্ছে আলেম, এবং নবী করিম সাল্লামের হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ এটা যারা জানে তারা হচ্ছে আলেম। আলেমদের মধ্যে তো তারতম্য আছে, কেউ কম জানে কেউ বেশি জানে, যে যত বেশি জানে সে তত বেশি বড় আলেম। হাদিস যার যত বেশি মুখস্থ আছে, হাদিসের সনদ মতন সম্বন্ধে যার জ্ঞান আছে, তিনি হলেন সবচেয়ে বড় আলেম। যিনি বুখারি মুসলিম শরীফ পড়াইতে পারেন আলে ছাত্রদেরকে, তিনি হলেন বড় আলেম। আর বক্তা হতে হলে, দায়ী হতে হলে অত বড় আলেম হওয়ার প্রয়োজন হয় না। কোরআনের নির্ভুল এবং সঠিক ব্যাখ্যা যে জানে, কোরআনের নাসেক এবং মানসুক যে জানে, হাদিসের সনদ সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা হচ্ছে আলেম। ধন্যবাদ। হুজুর আমার প্রশ্নের উপরটা একটু দিবেন প্লিজ। কোথায় আপনি প্রশ্ন করেছেন? প্রশ্ন করলে জবাব দিব ইনশাল্লাহ। ইবান খান, ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার পরিচিত কেউ যদি আমাকে মারাত্মকভাবে আমাকে ধোকা দেয়, এ বদলা স্বরূপ আমি কী করতে পারি? উত্তম হচ্ছে ক্ষমা করে দেওয়া। ওয়া আফু আম্মান জালামাকা, তোমাকে যে জুলুম করে তাকে ক্ষমা করে দাও, ক্ষমাই হচ্ছে মহৎ গুণ। হাদিসে আছে, রাগ বা ক্রোধ বাস্তবায়ন করার ক্ষমতা রাখা সত্ত্বেও যে রাগকে নিবারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিন বিরাট পুরস্কার দিবেন, বিরাট ভাবে পুরস্কৃত করবেন, বিরাট সব দিবেন। সুতরাং ক্ষমা করে দিতে পারলে ভালো। আর কেউ যদি আপনাকে মারাত্মকভাবে ধোকা দেয়, প্রতারণা দেয়, যে বিষয়টায় আপনাকে ধোকা দিল সেটা পুনরুদ্ধারের জন্য আপনি চেষ্টা করবেন, তাকে ধোকা না দিয়ে আপনার ন্যায্য অধিকার আদায় করার চেষ্টা করবেন, এই অধিকার আপনার রয়েছে। আর পরিস্থিতি এবং প্রেক্ষাপট বুঝে আপনি কাজ করবেন। আপনাকে একজন ধোকা দিল কিন্তু তাকে আপনি তার প্রতিশোধ আপনি নিতে গেলেন, আপনার এর চেয়ে বড় ক্ষতি হতে পারে, এই জন্য সাবধানে সাবধানে কাজ করতে হবে। মাফ করে দেওয়া, ক্ষমা করে দিলে এবং হক উদ্ধার করতে যদি আপনি সক্ষম না হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন কিয়ামতের দিন। ধন্যবাদ। হুজুর নাম্বারটা দিবেন প্লিজ। আমার নাম্বার হচ্ছে 0173232159। আবার বলছি 0173232159, এটা আমার নাম্বার, কল করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিন, আমিন। তামিন ইকবাল ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। সত্য অন্বেষণকারী মুসলিম, আমার একটি প্রশ্ন, মালহামার যুদ্ধ নিয়ে কিছু বলুন, এটা কি সত্য হবে? অবশ্যই সত্য হবে। মালহামার যুদ্ধ ভয়াবহ যুদ্ধ, কিয়ামতের দিন মালহামা হবে, মুসলমানেরা রোমকদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে বিরাট যুদ্ধে অবতীর্ণ হবে। রোমের খ্রিস্টানরা আসবে মুসলমানদেরকে সমূল ধ্বংস করা দিতে, হাজার হাজার সৈনিক নিয়ে তারা আসবে, তারা এসে বিশাল যুদ্ধ করবে, তুমুল যুদ্ধ করবে। মুসলমানদের ওই সময় যে শক্তি থাকবে, মাহাদির সাথে যে শক্তি থাকবে, মুসলিম থাকবে, সেই শক্তি ধ্বংস করার জন্য বিরাট বাহিনী আসবে। বুখারী শরীফে, মুসলিম শরীফে, আবুদাউদ শরীফে হাদিস রয়েছে মালহামা, এবং ওই সময় দাজ্জাল আসবে, ওই যুদ্ধে খ্রিস্টানদের ধ্বংস হবে, তারপরে পৃথিবীতে আর কোনো খ্রিস্টান থাকবে না, খ্রিস্টানদের পতন ঘটবে, মাহাদি এর হাতে মুসলমানদের হাতে মালহামা কুবরা হবে, এটা সিরিয়াতে হবে, সিরিয়া হবে এই যুদ্ধের জায়গা, যুদ্ধের মাঠ, গোতা, এই সিরিয়ার একটা গোতা নামক জায়গা আছে দামেস্কের দক্ষিণে, সেখানে এই যুদ্ধটা হবে বলে উল্লেখ আছে।
তো এগুলো হচ্ছে ফিতনা সংক্রান্ত হাদিস, কিতাবুল ফিতানের হাদিস, এগুলো সাবধানে সতর্কতার সাথে আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। অনেকেই বলেছে বর্তমানে যে যুদ্ধ চলতেছে এটাই নাকি মাল্লামা কুবরা, এরকম বিশ্বাস করা আকিদা পোষণ করা ঠিক নয়, এটা গায়েবী বিষয়। তো আমরা বিশ্বাস করি এই ঘটনা সত্য, এই যুদ্ধ সত্য, তবে এটা এটাকে কেন্দ্র করে যেন আমরা গুমরা না হই, পথপ্রসন না হই। এক শ্রেণীর গুমরা আলেম গুমরা দায়ী মানুষকে বিভ্রান্ত করছে, এই জাতীয় কথা বলে যে মাহাদি জন্মগ্রহণ করেছে, মাল্লামা কুবরা অচিরেই শুরু হবে বা হয়ে গেছে, ভূমিকা স্বরূপ শুরু হয়ে গেছে, এগুলো বানোয়াট কথা। আমার একটা বই আছে মুসলিম জাতির বয়স ও কিয়ামত, সমকালীন বিভ্রান্তির নিরসন, এই বিষয়টা, এই বইটা পড়া উচিত, পড়লে আপনি জানতে পারবেন অনেক কিছু, অনেক অজানা তথ্য আপনার কাছে সুস্পষ্ট হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। কীভাবে যোগাযোগ করাবো পুলিশ, ফোন করলে যোগাযোগ করা যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। নামাজের সময় হাত কোথায় বাঁধা জায়েজ? হাত বাঁধা বুকের উপরে হাত বাঁধা সুন্নত, নাভির নিচে হাত বাঁধার হাদিস দুর্বল। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাই তুমা আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা আয়াদাহু আলা আয়াদাইহি আলা সাদরিহি, আমি নবী করিম সাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি তার হাতকে বুকের উপর রেখেছেন উভয় হাতকে। ধন্যবাদ। হিজবুত তাওহিদ গ্রুপকে কাফির বলা যাবে? হ্যাঁ, হিজবুত তাওহিদ গ্রুপের যে আকিদা, সেই আকিদা অনুপাতে তাদেরকে কাফের বলা যাবে। তাদের আকিদা হচ্ছে যে জেহাদ না থাকলে নামাজের কোনো দাম নাই, অর্থাৎ যে জেহাদের অত নাই, জেহাদের মাঠে নাই, তারা উম্মতের অন্তর্ভুক্ত নয়, নাউজবিল্লাহ। তারা আরও বলে বাইজিদ খান পন্নি নামের যে লোকটা, সে নাকি বলেছে যে আমি 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 এত মর্যাদা পেয়েছি যে পেয়েছি, অর্থাৎ এত মর্যাদায় আমি পৌঁছে গেছি যে পর্যন্ত কোনো নবীও পৌঁছতে পারেনি, নাউজবিল্লাহ। এই যে আকিদাগুলো, এই যে বিশ্বাসগুলো, এটা এটা মারাত্মক মারাত্মক বিশ্বাস, মারাত্মক কুফুরি কথা। নবী রাসূলগণ হলেন সবচেয়ে সম্মানিত বান্দা। কোনো ব্যক্তি যদি বলে যে আমি নবী রাসূলের চেয়েও বেশি মর্যাদাবান, তার ইমান থাকবে না, ইমান নিয়ে এসে মৃত্যুবরণ করতে পারবে না, তার ইমান চলে যাবে। মোট কথা, এই এই দল হিজবুত তাওহিদ একটা গুমরাহ বিভ্রান্ত দল, মুসলিমদের ষড়যন্ত্র হতে পারে, এটা এটা একটা ষড়যন্ত্র, কাফের মুসলিমদের একটা ষড়যন্ত্র হতে পারে। সবার আগে শয়তান, শয়তান হচ্ছে সবচেয়ে শত্রু দুশ্মন, এই শয়তানের ষড়যন্ত্রে পড়ে ধোকায় পড়ে হয়তো হিজবুত তাওহিদরা এই কথা বলছে, তাদের যে সমস্ত গুমরাহী আকিদা সেই কথা তারা, শয়তান বিভিন্নভাবে মানুষকে গুমরাহ করে থাকে, পথভ্রষ্ট থাকে, হয়ে থাকে। এমন কথা, হিজবুত তাওহিদের মধ্যে বিভিন্ন লোক আছে যারা এটা সৃষ্টি করেছে এই পথ, বা যারা এই ব্যাপারে মানুষকে জেনে শুনেও, ভ্রান্ত জেনেও, দুনিয়ার স্বার্থে বা অন্য কোনো স্বার্থে তারা যারা এই পথে আহ্বান করছে, তারা কাফের, তারা ইসলাম থেকে বহিষ্কার। কিন্তু কোনো সরলমনা মানুষ যদি না বুঝে তাতে যোগদান করে, হ্যাঁ, তাকে কাফের বলা কঠিন। কিন্তু যারা এই পথের দায়ী আহ্বায়ক, তারা ইসলামের বাইরে। ধন্যবাদ। শেখ হিজবুত তাওহিদ গ্রুপকে কাফের বলা যাবে কি? জি, আপনার কথার জবাব দিয়েছি, আপনার মতন হতে হতে চাই। তামিন ইকবাল, মাশাআল্লাহ, আপনার মতন আমার মতন কেন, আল্লাহ তাআলা আপনাকে আমার চেয়ে বহুগুণ ভালো বানান, আল্লাহুম্মা আমিন। আমি একজন নগণ্য বান্দা, আল্লাহ তাআলা আপনাদেরকে আমার চেয়ে বহুগুণ ভালো বানান, আমলকারী বানান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত প্রাণ বানান, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ শাহিদা খানম জানা, আরেকবার নাম্বারটা বলেন প্লিজ, 01732322159। ধন্যবাদ। গাজোয়া বা গাজোয়ায় হিন্দকে কিছু সত্যি হবে, এটা কি সত্য? জি, গাজোয়া হিন্দু সত্য, নবী সাল্লাম বলেছেন এসাবাতানি মিন উম্মতি ইউখরিজুহুম আল্লাহু মিনান নার, আসাবাতুন তাকজুল হিন্দ ওয়া আসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের দুইটা গ্রুপকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম থেকে বাঁচাবেন। একটা গ্রুপ হচ্ছে যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, আরেকটা গ্রুপ হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে, ঈসা ইবনে মারিয়ামের সাথে যারা থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা আযাব থেকে হেফাজত করবেন। হ্যালো হ্যালো, জি, আপনি লাইভ প্রোগ্রামের পরে প্রশ্ন করেন, হ্যাঁ, প্রশ্ন তো দিতেছি, তো আপনি আধা ঘন্টা পরে ফোন করেন, ঠিক আছে ইনশাল্লাহ।
আচ্ছা আচ্ছা, আপনি আধা ঘন্টা পরে করেন। ওকে, আসসালামু আলাইকুম। গাজওয়াই হিন্দ সত্য? গাজওয়াই হিন্দ তো হয়ে গেছে, একাধিকবার হয়ে গেছে। উমাইয়া খেলাফতকালে সাহাবিগণ হিন্দুস্তান এসেছেন, সিন্ধু বিজয় করেছেন, সোমনাথ মন্দির মানে বিজয় করেছেন, মুসলমানেরা এসেছে, কুতুবুদ্দিন আইবেক, সুমুক্তগিন এরা এসেছে, মুসলিমরা এসেছে, হিন্দুস্তানে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, আবারও হবে কিয়ামতের আগে, আবারও হতে পারে। এই হাদিস সহি, গাজওয়াই হিন্দের ব্যাপারে যে হাদিস এসেছে সেই হাদিস সত্য, এবং গাজওয়াই হিন্দ এর আগে হয়ে গেছে, একাধিকবার হয়েছে, আবারও হতে পারে, এবং আখেরি জামানায় যখন ঈসা আলাইহিস সালাম আসবেন তখনও আরেকবার হতে পারে। আল্লাহ তাআলা ভালো জানেন। এগুলো ফিতনা সংক্রান্ত হাদিস। এই হাদিসগুলো যেন আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি, এটাকে নিয়ে যেন আমরা বিভ্রান্তিতে না পড়ি। আমাদের কাজ কি এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। গাজওয়াই হিন্দ হলো কি হলো না সেটা আপনার জানা জরুরি নয়, এটা আপনার মাথা ব্যথার বিষয় নয়, বরং আপনার যে করণীয় দায়িত্ব এই মুহূর্তে সেগুলো চালিয়ে যান। আর আল্লাহ নবী যেহেতু বলেছেন হিন্দুস্তানে যুদ্ধ হবে, সেটা আমাদের বিশ্বাস রাখা জরুরি। কেয়ামতের আগে যা কিছু হবে বলে নবী সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তা হওয়ার আগে কেয়ামত হবে না। ধন্যবাদ। হিজবুত তাহিদের ইমামকে মুবাহালার চ্যালেঞ্জ দিয়েছি, এটা কি শরীয়তসম্মত হয়েছে? আপনার যদি এরকম যোগ্যতা থাকে মোকাবেলা করার, তাদের সাথে তর্ক বিতর্ক করার, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। মুবাহালা একান্ত প্রয়োজনে চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেওয়া জায়েজ আছে, তবে তার আগে আপনি কোরআন এবং হাদিসের দলিল যুক্তি দিয়ে কথা বলেন, এটা হচ্ছে সবার আগে আপনার জন্য জরুরি। তাকে দলিল প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন তাদেরকে, আর শেষ পর্যন্ত মুবাহালায়ও নামতে পারেন, সেটা আপনার বিষয়। ধন্যবাদ। মোহাম্মদ রুকন, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবারাকাতু। হুজুর, স্বামী সুস্থ ও সমর্থ থাকা সত্ত্বেও স্ত্রী একা স্বামী ছাড়া হজে যেতে পারবে? কখনোই নয়। মহিলার জন্য হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে টাকা পয়সা থাকলেই হবে না, রাস্তা নিরাপদ থাকলেই হবে না, সফর সঙ্গী থাকলেই হবে না, বরং নিজের স্বামী অথবা যাদের সাথে চিরতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, ওইরকম পুরুষ ছাড়া মহিলাদের হজ করতে যাওয়া জায়েজ নেই। মোট কথা, স্বামী সুস্থ সামর্থ্য থাকা সত্ত্বেও কেন আপনি স্বামীকে ছাড়া যাবেন? পা সবের কাজ করতে গিয়ে আপনি পাপ কাজ করবেন কেন? এটা ঠিক নয়। ধন্যবাদ। কুরবানি করা সুন্নত নাকি ওয়াজেব? জি মোহাম্মদ কামাল ভাই, কুরবানি সুন্নত কি ওয়াজেব, অর্থাৎ কুরবানির হুকুম নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কোনো কোনো আলেম বলেছেন কুরবানি করা ওয়াজেব, কুরবানি সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজেব, কুরবানি করা জরুরি। আবার কোনো কোনো আলেম বলেছেন যে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আবার কেউ কেউ বলেছেন এটা মুস্তাহাব। তবে অধিকাংশ আলেমের মত হচ্ছে আল্লামা বিন বাজ রাহিমাল্লাহ সহ এবং সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ লাজনায় দায়মা সহ সমস্ত অধিকাংশ আলেমের মতে কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব হওয়ার কোনো দলিল নেই। যে হাদিসে নবী সাল্লাম বলেছেন আলা ইন্না আলা কুল্লি আহলে বাইতিন উদহিয়া, এই যে হাদিসটা, এই হাদিসের সনদ সহি নয়, সনদের মধ্যে দুর্বলতা রয়েছে। প্রত্যেক পরিবারের উপরে বছরে একবার কুরবানি করা জরুরি মর্মে যে হাদিস এসেছে সেই হাদিসের সনদে দুর্বলতা রয়েছে, সেই হাদিস সহি নয়। সেই হিসেবে আমরা বলব তাহলে সুন্নতের দলিল কোথায়? নবী করিম সাল্লাম প্রত্যেক বছরই কুরবানি করেছেন মদিনায় থাকা অবস্থায়, তার ফেল দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয় না, সুন্নত সাব্যস্ত হয়। নবী করিম সাল্লাম মদিনায় কুরবানি করেছেন, তার সাহাবিগণ কুরবানি করেছেন নবী সাল্লামের জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুবরণ করার পরে। সেই হিসেবে আমরা বলতে পারি যে কুরবানি করা ওয়াজিব নয়, ফরজ নয়, বরং এটা এটা একটা সুন্নত, এটা সুন্নত, এবং মুস্তাহাব নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মূল কথা, কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নয়, ফরজ নয়, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কুরবানি করা সুন্নত। ধন্যবাদ। আর মুর্তজা অনেক সময় এরা হাতের নখ অনেক বড় করে রাখে, তাদের সম্পর্কে কিছু বলুন। হাদিসে এসেছে যে ব্যক্তির চুল, যে ব্যক্তি গোপ তথা মুচ, বগলের নিচের চুল, নখ 40 দিনের বেশি রাখে, নাভিমূল 40 দিনের বেশি রাখে, সে গুণাগার। নবী করিম সাল্লাম বলছেন তোমাদের কেউ যেন 40 দিনের বেশি এগুলো না রাখে। প্রত্যেক সপ্তাহে এটা করা মুস্তাহাব বা সুন্নত, সর্বোচ্চ 40 দিন রাখতে পারে,
সুতরাং কারো নখ লম্বা রাখা এটা ঠিক নয়। এক শ্রেণীর মেয়েরা আছে তারা কাফির মুশরিকদের অনুসরণ করে, মুশরিকা মহিলাদের অনুসরণ করে নখ লম্বা করে, এটা ঠিক নয়, এটা অন্যায়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অমুসলিম জাতির অনুসরণ করবে সে ওই জাতির মধ্যে গণ্য হবে। সুতরাং নখ লম্বা রাখলে নিচে ময়লা থাকবে, অনেক ক্ষতি রয়েছে এর মধ্যে, এটা সুন্নত বিরোধী, এটা নাজায়েজ কাজ। ধন্যবাদ। জাহিদুর রহমান নামের অর্থ কি? এটা পুরুষের নাম রাখা যাবে কি? জাহিদুর রহমান, জাহিদ মানে চেষ্টাকারী, প্রচেষ্টাকারী, পরিশ্রমকারী। শুধু জাহিদ রাখা ভালো, জাহিদুর রহমান না রেখে আব্দুর রহমান রাখেন। আর শুধু জাহিদ রাখতে পারেন, রাখা যেতে পারে, প্রচেষ্টাকারী, চেষ্টাকারী, আখেরাতের জন্য আমলকারী ইত্যাদি অর্থে। ধন্যবাদ। সত্য অন্বেষণকারী মুসলিম। আচ্ছা, গজায় যুদ্ধ ঠিক ঠিক, তাহলে এখন যে যুদ্ধের কথা বলছে অনেক তা নয় কেন? আর বুঝবো কীভাবে এটা কোনটা কোন যুদ্ধ? এটা এই জন্য নয়, আপনি নির্দিষ্ট করে, মানে হাদিসে যে সমস্ত যুদ্ধের কথা বলা আছে, কোনো যুদ্ধকে ওই হাদিসগুলোর পরিক্ষেত্র করা ঠিক নয়। নবী করিম সাল্লাম কিয়ামতের আগে যে সমস্ত ফেতনা হবে বলে উল্লেখ করেছেন, নির্দিষ্ট কোনো ফেতনার দিকে আঙ্গুল উঁচিয়ে এটা বলা ঠিক নয় যে এটাই হচ্ছে হাদিসের উদ্দেশ্য। কারণ হতে পারে অচিরেই আরেকটা ঘটনা ঘটবে যেটার সাথে হাদিসের মিল আরও বেশি পাওয়া যাবে। এই জন্য আপনি ইঙ্গিত দিয়ে বলবেন না যে হাদিসে ঘোষিত গজওয়াহীন এটা হচ্ছে এখন, অথবা হাদিসে ঘোষিত মালহামা কুবরা এখন সিরিয়াতে শুরু হয়ে গেছে, ইরাকে শুরু হয়ে গেছে, এরকম কথা বলা ঠিক নয়। হতে পারে এর চেয়ে আরও অধিক সাদৃশ্যপূর্ণ, মানে কাছাকাছি যুদ্ধ আসবে, যেটা দেখে মনে করবেন যে আগেরটার সাথে নয়, এটার সাথে বেশি মিল পাওয়া যাচ্ছে। মোট কথা, গবেষকদের মতে, আলেমদের মতে, হাদিসে বর্ণিত ফেতনা সংক্রান্ত ফেতনার বিষয়গুলোকে কোনো নির্দিষ্ট ঘটনার সাথে না মিলানোই উচিত। আর গজওয়াহীন যেটা বলেছি, নবী সাল্লাম বলছেন হিন্দে গজওয়াহীন হবে, সেটা তো হয়ে গেছে। যেটা আপনাকে বললাম, উমাইয়া খেলাফতকালে মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি হিন্দুস্তানে তিনি সেনাপতি ছিলেন, উমাইয়া বাহিনী সেনাপতি ছিলেন তিনি, যুদ্ধ হয়েছে। হতে পারে সেটা আবার হবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন হবে, আল্লাহু আলাম। এটা আলেমগণ এগুলো নির্দিষ্টভাবে চেনার প্রয়োজন নাই যে এটাই 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 উদ্দেশ্য করে নির্দিষ্ট করে যে এটাই সেই যুদ্ধ আর কোনোটা নয়, এভাবে বলা ঠিক নয়। তবে মাহাদি যখন আসবেন মুসলমানরা চিনে ফেলবেন এবং সেটা হবে মালহামা কুবরা, এটা ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন মুসলমানরা চিনবে, এটা ঠিক আছে। কিন্তু এছাড়া এই যে ছোটোখাটো আলামত যেগুলো হচ্ছে এগুলো বলবেন, যেগুলো হাদিসে আছে, জেনা ব্যবচার বেড়ে গেছে, এটা কেমতের আলামত, সুদ বেড়ে গেছে কেমতের আলামত, হাদিসে বর্ণিত ভবিষ্যৎবাণী বলা যাবে, কিন্তু জটিল বিষয়গুলো ব্যাপারে কথা বলা থেকে, গাইবী বিষয়গুলো থেকে কথা বলা ব্যাপারে বিরত থাকতে হবে আমাদেরকে। ধন্যবাদ। মহিউদ্দিন দোগাল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ, প্রশ্ন হলো আহমদ মুসা সম্পর্কে জানতে চাই। আহমদ মুসাকে আমি জানি না, কাল্পনিক কোনো লেখক কি না, কাল্পনিক লেখালেখি পড়া ঠিক নয়, কাল্পনিকভাবে কোনো কিছু লেখা ইসলামের নাম দিয়ে এটা ঠিক নয়। ধন্যবাদ। ফয়সাল আহমদ, লাল আর হলুদ কাপড় পরা কি জায়েজ? মেয়েদের জন্য জায়েজ, পুরুষের জন্য জায়েজ নেই। পুরুষের জন্য একবারে নিরেট লাল, নিরেট হলুদ এটা পরা জায়েজ নেই। নবী করিম সাল্লাম নিষেধ করেছেন পুরুষদের জন্য লাল কাপড় পরতে, নিষেধ করেছেন। তবে লালের সাথে যে অন্য রং মিশ্রণ থাকে, হলুদের সাথে যে অন্য রং থাকে, পরা যাবে, পুরুষরা পরতে পারবে। ধন্যবাদ। এমডি মহিউদ্দিন হুসেন, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শেখ, কুরবানির গরুর কী কী বৈশিষ্ট্য থাকতে হবে? মার্শাল্লাহ, সুন্দর প্রশ্ন। কুরবানি সর্বোত্তম প্রিয় বস্তু, আল্লাহর রাস্তায় কুরবানি করা উচিত। সবচেয়ে সুন্দর কুরবানি হচ্ছে যা দেখতে সুন্দর, যা যার গুস্ত বেশি এবং যার দাম বেশি, এবং যা যার গুস্ত বেশি মজা, এটা হচ্ছে সর্বোত্তম কুরবানি। দাম বেশি, গুস্ত বেশি, মজা বেশি, রং সুন্দর এবং সর্বপ্রকার দুষ্টুটি থেকে মুক্ত, এটাই হচ্ছে সর্বোত্তম কুরবানি। সুতরাং আমরা আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুকে কুরবানি করার চেষ্টা করব, সর্বোত্তম বস্তু কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কুরবানির সাথে আকিকা করার হুকুম কি? আল মামুন মানিক ML, কুরবানির সাথে আকিকা করা নবী করিম সাল্লামের পবিত্র সুন্নতের অন্তর্ভুক্ত ছিল না। নবী করিম সাল্লাম
সপ্তম দিবসে হাসান এবং হুসাইনের আকিকা করেছেন। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানে ওয়াল হুসাইনে কাফশাইনে কাফশাইন। কুরবানি করবেন শিশুর বয়স যখন সপ্তম দিবসে উপনীত হবে তখনই কুরবানির সুন্নতি আকিকার সুন্নতি সময় আকিকা দিবেন সপ্তম দিনে। ঈদের দিন আসবে এক বছর পরে, সে পর্যন্ত রেখে দিবেন কেন? এটাই হচ্ছে আকিকার ক্ষেত্রে সুন্নত। কুরবানি দিবেন সপ্তম দিব আকিকা দিবেন সপ্তম দিবসে এবং ছাগল দিয়ে বেড়া দিয়ে কুরবানি করা সুন্নত। নবী করিম সাল্লামের জামানায় গরু ছিল কিন্তু তিনি গরু দিয়ে আকিকা দেননি, গরুর সাত ভাগে সাত ভাগের এক ভাগ দিয়েও আকিকা দেননি। সুতরাং এটা সুন্নত বিরোধী কাজ, এটা ঠিক নয়। সুতরাং কুরবানির সাথে কুরবানি গরুর সাথে আকিকার অংশ, একটা গরু কুরবানি দিচ্ছেন পাঁচটা কুরবানি দুইটা আকিকা, এরকম হওয়া ঠিক নয়, উচিত নয়। ধন্যবাদ। মুমিন মণ্ডল, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সত্য অনুসরণকারী হুজুর, আমার একজনের স্বামী যদি সৌদি থেকে একেবারে চলে আসছে চোরাইভাবে, কারণ ভিসার প্রবলেম ছিল, এখন কি নাকি সেই লোক আর যেতে পারবে না, তাহলে হজ করবে কিভাবে? হ্যাঁ, হজের রাস্তা নিরাপদ না থাকলে হজ করা ফরজ নয়। হজ করার রাস্তা যদি নিরাপদ না থাকে, কোনো অপরাধের কারণে সৌদি আরব ঢুকতে না পারে, তাহলে তারপর হজ ফরজ নয়। আল্লাহ তাআলা এই জন্য তাকে জিজ্ঞাসা করবেন না। ধন্যবাদ। কামরুল হাসান রিটন, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমার একটা প্রশ্ন যে আমাদের সমাজে একটি প্রচলন আছে, নতুন ঘর তৈরি করার সময় প্রথম একটি পিলারের গর্তে পানির প্রাণীর জবাই করে রক্ত দেওয়া হয়, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম করা মারাত্মক অন্যায়, মারাত্মক মানে বেদাত। এখানে সেরেকও হতে পারে, যদি জিনের উদ্দেশ্যে প্রাণী জবাই করে একটা গর্তের মধ্যে দেয় তাহলে তো সেরেক হবে, কুফুরি হবে, ইমান চলে যাবে। আর যদি দেখা দেখি দেয় তাহলে এটা বেদাত হবে, পাপের কাজ হবে, গুনার কাজ হবে, যা মোটে ঠিক নয়। আল্লাহর উপর ভরসা করে গড় তৈরি করবে, আল্লাহ তাআলাই হচ্ছেন কল্যাণ ও কল্যাণের মালিক, গড় রক্ষা করবেন আল্লাহ, ধ্বংস করলেও আল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে সর্বাবস্থায়। ওয়াই আমসাস কাল্লাহ বিদুরিন ফালা কাশিবাল্লাহ ইল্লাহু। আল্লাহ তাআলা যদি আপনার কল্যাণ ক্ষতি করতে চান তাহলে আল্লাহ ব্যতীত আপনার যদি কোনো ক্ষতি করতে চান তাহলে আল্লাহ সারা সেটাকে দূর করতে পারে না, কল্যাণ আল্লাহ কল্যাণ দিলে সেটা ওকে ঠেকাতে পারে না। সুতরাং আল্লাহর উপর ভরসা করা উচিত। ধন্যবাদ। শেখ, মাথা কাটার উপর কিছু বলুন প্লিজ। মাথা কাটার উপর কিছু বলুন, কিসের মাথা কাটা বুঝলাম না, মাথা কাটার উপর কিছু বলুন। মাথা কিভাবে কাটবে, কেন কাটবে? হজের সময় মাথার চুল কাটা ওয়াজেব, ওয়াজেব জরুরি, এটা এটা ছাড়া আর কি হতে পারে আপনার প্রশ্নের অর্থ? ধন্যবাদ। সত্যজন ফেরেস্তা 1000 দিন দোয়া করে, এই দোয়া তো একটু বলবেন প্লিজ। এমন কোনো দোয়া নাই, এমন কোনো দোয়া আমাদের জানা নাই। ফেরেস্তারা মুমিনদের জন্য দোয়া করে, মুসলিমদের জন্য দোয়া করে, এটা আমার জানা আছে। 70 জন ফেরেস্তা 1000 দিন দোয়া করে। ফেরেস্তারা তো সবসময় আল্লাহর এবাদতে লিপ্ত, সবসময় আল্লাহ তাআলার এবাদতে এবাদতে আসে তারা, তারা আল্লাহর এবাদত করতে অহংকার করে না। ওয়ালা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, ফেরেস্তারা আল্লাহর এবাদতে অহংকার করে না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা ওয়ালা ইফতির ওয়ালা ইফতুরুন, দিন রাত তারা আল্লাহর তসবিহ পাঠ করতেছে, দোয়া করতেছে, এটা আমাদের জানা আছে। কিন্তু 70 জন ফেরেস্তা 1000 দিন দোয়া করে এটা আমার জানা নেই। ধন্যবাদ। মহিউদ্দিন দয়াল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু। শেখ আহমদ মুসা সম্পর্কে জানতে চাই, মানহাজ কি ছিল? জানি না, এবারে আমার জানা নাই, জ্ঞান নাই। ধন্যবাদ। যে যেমন চরিত্রবান সে তেমন স্ত্রী বা স্বামী পাবে, এই কথা কি ঠিক? এটা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে, ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। আল খাবিসা তুলিল খাবিসিন, আল খাবিসা তুলিল খাবিসিন, ওয়াল খাবিসুন আলিল খাবিসাত, এটা হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে, এটা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ভালো লোকদেরকে ভালো স্ত্রী দেন, খারাপদেরকে খারাপ দেন, মিলিয়ে দেন, এটা অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু এর বিপরীত হবে না এমনটা নয়। নূহ আলাইহিসসালামের স্ত্রী ছিলেন নিকৃষ্ট, লূত আলাইহিসসালামের স্ত্রী ছিলেন নিকৃষ্ট, নবী হওয়া সত্ত্বেও তাদের ঘরে পড়েছে নিকৃষ্ট মানুষ, কাফের। আল্লাহ তাআলা পরীক্ষা করেন অনেক সময়, ভালো ভালো স্বামীর ঘরে খারাপ স্ত্রী দিয়ে আল্লাহ তাআলা স্বামীকে পরীক্ষা করেন। ওইরকমই ফেরাউনের ঘরে ছিল মুমেন শ্রেষ্ঠ মহিলা আসিয়া,
ব্যতিক্রম হয়ে থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়ে থাকে। ভালো লোকেরা যেহেতু ভালো চায়, আল্লাহ তালা ভালো দেন, খারাপরা যেহেতু খারাপ চায়, ব্যভিচারী যেহেতু ব্যভিচারী স্ত্রীকে পছন্দ করে, সেই জন্য সে সেটাই পায়, এটা হচ্ছে এই কথার অর্থ। ধন্যবাদ। অবশ্যই ঠিক বলেছেন ভাইজান জি, আপনাকে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদের একটি খাসি ছাগল কেনা আছে কোনো নিয়ত ছাড়াই, এখন এটি দিয়ে কোরবানি কোরবানি করলে উত্তম হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কোরবানি কোরবানি হবে, আকিকাও হবে, কোনো অসুবিধা নেই। কেনা আছে কোনো নিয়ত ছাড়াই, এটি দিয়ে কোনো এটি দিয়ে কোনটি করলে উত্তম হবে? আপনি আকিকা করতে পারেন, কোরবানি করতে পারেন, আপনার ইচ্ছা, যেটা করবেন সেটাই উত্তম হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মোহাম্মদ কামাল, আপন জন কেহ নামাজ পড়ে না, বসুদের সাথে জড়িত, তখন কি করা? নসিহত করবেন মোহাম্মদ কামাল ভাই, উপদেশ দিবেন, ভালো ভালোভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন। ধন্যবাদ। এমডি জুনায়েদ, আমরা জানি আমাদের আগামী যুদ্ধ হিন্দুত্ব রাম বাবুদের সাথেই, অতএব সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আমাদের আগামী যুদ্ধ, মুসলিমদের আগামী যুদ্ধ, কিয়ামতের আগের যুদ্ধ রামবাবুদের সাথে হবে, হতে পারে উভয় বাহিনীর সাথে, হতে পারে খ্রিস্টানদের সাথে তো হবেই, ইহুদিদের সাথে তো হবেই, ইহুদিদের সাথে মালহামা কুবরা হবে, মালহামার পরে ইহুদিদেরকে জবাই করা হবে, হত্যা করা হবে, ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, দাজ্জালকে হত্যা করা হবে। ধন্যবাদ। মুফতি ফয়জুল করিম সাহেব, নায়েবে আমির ইসলামী আন্দোলন, জি অসুবিধা নাই, সবার বিরুদ্ধে হতে পারে যুদ্ধ, খ্রিস্টানদের বিরুদ্ধে হবেই, মালহামা কুবরা হবে। শায়েখ, সালাতে শাহাদাত আঙ্গুলি নড়ানো সম্পর্কে বলুন, নড়ানো সুন্নত, যখন আপনি দোয়া করবেন তখন হাত দিয়ে ইশারা করবেন, এভাবে ইশারা করবেন, এটা সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত, এটা শয়তানের কাছে কামানের গুলির চেয়েও অধিক ক্ষতিকর, কষ্টদায়ক। ধন্যবাদ। মহিলাদের নাকে নাকফুল দেওয়া কোনো সংস্কৃতি ইসলামে এর বিধান কি? আসলে কানে হাতে ব্যবহার করা, কানে দুল, হাতে চুড়ি, গলায় হার মালা, পায়ে নূপুর, এগুলো মহিলাদের অলঙ্কার। নাকফুল এটা যদি হিন্দুদের নির্দিষ্ট সংস্কৃতি না হয়ে থাকে, এটাতে অসুবিধা কী? এটা যদি কোনো কোনো স্বামী যদি পছন্দ করে, তার স্ত্রীকে যদি নাকফুল পরিয়ে সুন্দর করে দেখতে চায়, পরাবে, অসুবিধা কী? কোনো স্ত্রী যদি দেখে যে তার স্বামী নাকফুল পরলে বেশি পছন্দ করে, তাহলে স্বামীর জন্য সাজবে, অসুবিধা কোথায়? ধন্যবাদ। ফয়সাল আহমদ, ধন্যবাদ সুন্দরভাবে সমাধান দেওয়ার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ। নিজের অজানা শোনার জন্য কীভাবে ক্ষমা চাইব? নিজের অজানা গুণা জানা গুণা সবগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো বলবেন, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, রাতের শেষাংশে জুমার দিন এবং পবিত্র সময়গুলোতে তওবা করবেন, যে আল্লাহ আমার সকল গুণা ক্ষমা করো, লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি সমস্ত গুণা ক্ষমা করার মালিক, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, জানা জরুরি নয়, যেগুলো ভুলে গেছেন সেগুলো থেকে তওবা করবেন, যেগুলো মনে আছে সেগুলো থেকে তওবা করবেন, তওবা করলে কোনো গুনাহ থাকে না। ধন্যবাদ। আমি আমার বাবাকে যাকাত দিতে বলি, কিন্তু আমার বাবা যাকাত দেয় না, এতে আমার করণীয় কি? আপনি উপদেশ দিয়ে থাকুন, নসিহত করে থাকুন ইনশাআল্লাহ, দোয়াও করতে থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আপনার বাবাকে হেদায়ত করেন, আমরাও দোয়া করি, বোঝাতে থাকেন, নসিহত করে থাকেন, এজন্য আপনি সব পাবেন, না মানলে আপনার গুণাহ হবে না, আপনি সব পেয়ে যাবেন, আপনার পিতা গুণাহগার হবে, আপনার গুণাহ হবে না। ধন্যবাদ। আমার ছেলের আকিকা কুরবানির সাথে আলাদাভাবে ছাগল দিয়ে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, ঈদের দিন একটা দেন কুরবানি, একটা দেন আকিকা, এতে কোনো অসুবিধা নেই, যায় যাচ্ছে, তবে গরুতে শেয়ার হবেন না, এটা সুন্নত নয়। ধন্যবাদ। এমডি বেলাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, টয়লেটে গেলে কি মাথায় কাপড় দিতে হবে? না না, জরুরি নয়, মহিলাদের টয়লেটের মহিলাদের ভিতরে একটা খারাপ মানে বিশ্বাস আকিদা রয়েছে যে আজানের সময় টয়লেট যাওয়ার সময় মাথায় কাপড় দিতে হবে, অন্য সময় মাথা খুলে পুরুষের সামনে গেলে অসুবিধা নেই, নাউজুবিল্লাহ, টয়লেটে গেলে মাথার কাপড় রাখতে হবে না, নামাজের সময় কেবলমাত্র মাথায় কাপড় রাখতে হবে, আর পুরুষের সামনে দিয়ে চলার সময় সমস্ত শরীর ঢেকে রাখতে হবে, টয়লেটের ভিতরে গিয়ে নয়। শামীম শাহরিয়ার, শামীম নামের অর্থ কি? শামীম নামের অর্থ সুন্দর, ভালো নাম, শামীম সুগ্রাণ গ্রহণকারী, শাম্মা ইসুম্মু মানে সুগ্রাণ নেওয়া, তা থেকে শামীম সুগ্রাণযুক্ত অথবা সুগ্রাণ গ্রহণকারী। ধন্যবাদ। আর কেউ প্রশ্ন করবেন না, দয়া করে ক্ষান্ত করুন, এখনই শেষ করবো ইনশাল্লাহ। শেখ এক সাথে তিন তালাক দিলে কি তালাক হবে? জি হয়ে যাবে,
কুরআন সুন্নাহ মোতাবেক এক তালাক হয়ে যাবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে এক তালাক হয়ে যাবে, এক বৈঠকে তিন তালাক দিলে তিনটা হবে না। অর্থাৎ আপনি স্ত্রীকে হিল্লা না করে, হিল্লা না দিয়ে ফেরত নিতে পারবেন। ধন্যবাদ। এমডি বেলাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, কোনো ভালো কাজ বা সাদগা করার উশিলায় আল্লাহর কাছে দোয়া করা যাবে কি? অবশ্যই করা যাবে। দান খয়রাতের উশিলায়, সাদগার উশিলায়, নেক কাজের উশিলায়, পিতামাতার সেবা করার উশিলায়, পাপ কাজ থেকে বিরত থাকার উশিলায় আল্লাহর কাছে দোয়া করা যাবে এবং দোয়া কবুলের এটা অন্যতম মাধ্যম। ধন্যবাদ। হস্তমৈথুন কেমন পাপ? কবিরা গুনাহ। ইমাম শাফি রাহিমাল্লাহ বলেছেন যে হস্তমৈথুন কবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ, এটা হারাম এবং নিষিদ্ধ। এর অনেক অকল্যাণ রয়েছে, ক্ষতি রয়েছে, স্বাস্থ্যের ক্ষতি, মনের ক্ষতি, এবং এটা স্বামী একজন পুরুষ স্ত্রী ছাড়া সকল প্রকার যৌন উপভোগ থেকে বিরত থাকবে। হ্যাঁ, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। যৌন আনন্দ উপভোগ শুধুমাত্র স্ত্রীর সাথে অথবা দাসীর সাথে সীমাবদ্ধ রাখবে, অন্য কোনোভাবে যৌবনের ক্ষতি করবে না, যৌবনকে পার করবে না। আর হস্তমৈথুনের মধ্যে রয়েছে অনেক ক্ষতি, অনেক অকল্যাণ যা অত্যন্ত ক্ষতিকর। আমরা এ থেকে বিরত থাকবো, শয়তানের অসহায় যেন আমরা এই পথে অগ্রসর না হই। ধন্যবাদ। তরিকুল ইসলাম হৃদয়, হুজুর প্লিজ নাম্বার দেন না আপনার? জি, নাম্বার দিয়েছি তো, 0173 0173 23 2159 আবার বলছি 0173 23 0173 23 2159। এই হচ্ছে আমার নাম্বার, কল দেবেন ইনশাল্লাহ, আশা করি কল দেবেন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নে, প্রশ্ন থাকলে কল দেবেন ইনশাল্লাহ। বিশ্বের সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম আমাদের সামনে ভারত যুদ্ধ সম্বন্ধে কি বিস্তারিত আলোচনা করেছেন। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে যদি আমার যুদ্ধ অংশগ্রহণের সুযোগ হয় তাহলে আমার জন্য আমার জানমাল সব কিছু কুরবানি দিয়ে দেব। সেখানে যদি শহীদ হয়ে যায় তাহলে আমি উত্তম শহীদের একজন, আর গাজী হয় ফিরে আসলে আমি হব স্বাধীন, মুক্ত স্বাধীন আবু হুরায়রা। সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর হাদিস আপনি শেয়ার করেছেন। তবে এই সমস্ত হাদিসের যেন ভুল ব্যাখ্যা আমরা না করি, কোনো একটা যুদ্ধকে যেন এদিকে ইঙ্গিত করে না দেখাই। ধন্যবাদ। আজকে এখানে আমাদের প্রশ্নোত্তর শেষ হলো, আগামীতে আবারও মিলিত হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ।